বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের এই সাদা ফেসবুককে এক মিনিটে কালো ফেসবুক করে নেবেন, মানে ডার্ক মোড অন করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু একদমই সহজ, তো শুধুমাত্র যারা জানেন না তাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এতদিন কিন্তু ফেসবুককে সাদা ফেসবুককে কালো করার জন্য কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করা লাগতো, কিন্তু এখন কিন্তু আপনাদের ফেসবুক অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। তো কিভাবে পারবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো ফেসবুককে আপনাদের কালো করার জন্য জাস্ট আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন, অথবা লাইটে চলে আসবেন, অথবা যে কোনো একটা ব্রাউজারে আসলেই হবে। তো আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের থ্রি ডট একটা অপশন রয়েছে বন্ধুরা, সর্বশেষে একটা দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে। তো কালো ফেসবুক করার জন্য আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। তো এরকম একটি ইন্টারফেস আসবে, তো হালকা একটু আপনারা নিচে চলে আসবেন বন্ধুরা। তো নিচে চলে আসার সাথে সাথে বন্ধুরা, এখানে আপনারা কিন্তু সরাসরি কিন্তু ডার্ক মোড অপশনটা পেয়ে যাবেন, মানে কালো করার জন্য আপনাদের ফেসবুকটা কালো করার জন্য অবশ্যই এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই কিন্তু বন্ধুরা আপনাদের ফেসবুকটা দেখতে পাচ্ছেন, আমার ফেসবুকটা কিন্তু কালো হয়ে গিয়েছে। এটা একদমই একটা সহজ প্রসেস, কিন্তু অনেকেই জানেন না। তো কালো করে ব্যবহার করলে কিন্তু অনেক সুন্দর লাগে ফেসবুক, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম যারা জানেন না এখন পর্যন্ত। আর অবশ্যই এই কথাটা বলতে হচ্ছে যে এটা আমার নতুন ফেসবুক অ্যাকাউন্ট, অবশ্যই যারা এখন আমাকে আমার সাথে বন্ধুত্ব করেননি অবশ্যই আমাকে অ্যাড ফ্রেন্ড করবেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই সবাই টেকনিক্যাল সাবির ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।